সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। 1983 সালের 25 জুন ওয়ানডের ইতিহাসে সবথেকে বড় ট্রফি জিতেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ উপহার দিয়েছিলেন কপিল দেব, সুনীল গাভাস্কার, শ্রীকান্ত, মদনলালরা। সেবার সেই বিশ্বকাপে কী কী রেকর্ড হয়েছিল, ফিরে দেখা যাক মোর ঘোরানো সেই বিশ্বকাপের অনবদ্য কিছু রেকর্ড। ইংল্যান্ডের ডেভিড কাওয়ার করেছিলেন মোট 384 রান। এটি ছিল সবচেয়ে বেশি রানের রেকর্ড সেই বছরের বিশ্বকাপে। সবচেয়ে বেশি গড়ও ছিল ডেভিড কাওয়ারের দখলে, 76.80। ভারতের অধিনায়ক কপিল দেবের দখলে ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, জিম্বাবুয়ের বিরুদ্ধে 175 রান করেছিলেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি অর্ধশত ছিল 4টি গ্রেম ফাওয়ালের দখলে। সবচেয়ে বেশি ডাক অর্থাৎ 0 রানে আউটের রেকর্ড ছিল শ্রীলঙ্কার অর্জুন রানাতুঙ্গার। সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল ওয়েস্ট ইন্ডিজের WW ড্যানিয়েলের দখলে, 133.33। এত গেল ব্যাটিং পরিসংখ্যান, এবার আসা যাক বোলিংয়ের কথায়। সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন ভারতের রজার বিনি, 18টি উইকেট ছিল তার দখলে। সেরা বোলিং ফিগার অবশ্য ওয়েস্ট ইন্ডিজের উইন স্টোন ডেভিসের দখলে, 10.3 ওভার বল করে 51 রানে 7 উইকেট নিয়েছিলেন তিনি। বোলিংয়ে সেরা গড় ছিল নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলির দখলে, 12.85। সেরা ইকোনমি রেট ছিল ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শালের, 2.50। 5 বা তার একাধিক উইকেটের ক্ষেত্রে সেরা বোলার ছিলেন শ্রীলঙ্কার আশান্তা ডেমেল, 2 বার 5 বা তার বেশি উইকেট নিয়েছিলেন তিনি। এবার ফিল্ডিং পরিসংখ্যান দেখলে সবচেয়ে বেশি ক্যাচ ছিল কপিল দেবের দখলে, 7টি ক্যাচ তারই দখলে। এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসাল যদিও সৈয়দ কিরমানির দখলে, তিনি নিয়েছিলেন 5টি ক্যাচ। দলগত রানে সর্বোচ্চ রেকর্ড ছিল পাকিস্তানের, শ্রীলঙ্কার বিরুদ্ধে 5 উইকেট হারিয়ে 338 রান করেছিল তারা। সবচেয়ে বেশি রানে হেরে গিয়েছিল ভারত, অস্ট্রেলিয়ার কাছে 162 রানের ব্যবধানে হেরেছিল তারা, লক্ষ্য ছিল 321 রান। এক ইনিংসে সবচেয়ে বেশি অতিরিক্ত রানের রেকর্ড 38, জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ছিল সেটি। তো বন্ধুরা, এবার আসা যাক এবারের বিশ্বকাপ নিয়ে। আপনাদের মতে কোন দুটি দল এবারের বিশ্বকাপ ফাইনাল খেলবে বলে মনে করেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।